এই হলো তারা আছে চল 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 আর চলো চলো বড়বু তুমি এদের খানিক হেসেলে কাজকর্ম বুঝিয়ে দাও তো আমি একবার ভাড়ার ঘরে যাই কদিন ধরে ঢাই করে কত কি যে গুজিয়ে রেখেছে না বাড়ির তো কারো কোনো হুঁশই নেই বউ তোরা তবে আজ হেঁসেলে ঢুকে কাজ নেই আমি বরং বড় বউয়ের রাজত্বে ওদের খানিক বুঝিয়ে দিই আয় তোরা এদিকে আয় কি যে বলে না বার্তা খুঁজছি রাজত্ব আবার কি সত্যি বার্তা করছি রাজত্ব বলো না বলো যোগ্য বাড়ি ওকে নিয়ে তো দিদি সব একদিন রান্নাঘরে ঢুকতে না দিয়ে দেখো কেমন হাক পাক করে চল চল অনেক কাজ পড়ে রয়েছে দেখেছ বাড়িতে ছোট ছোট নতুন যা আসা কত সুখ তুমি তো পারলে না এই কদিনে এই সুখ আমি তো ভোগ করি কটা দিক থেকে হাওয়া লাগিয়ে বাড়ি দেখেছো কাণ্ড দুদিন ঘরে ঝুঁকিনি সব লন্ডভন্ড হয়ে আছে আরে তো বাবা বে তো কবে মিটে গেছে কারো হুঁশ আছে যে কষ্টটা গোছাই কারো হুঁশ নেই দেখেছো দেখেছো কতখানি ডাল পড়ে আছে ওরে তোরা কি এভাবে জিনিস রেখে রেখে নষ্ট করবি পয়সা কি তোদের সস্তা হয়েছে নাকি ফেলে ফেলে জিনিস নষ্ট করছিস অলক্ষিত দশা আপনি ছেড়ে দিন আমি গুছিয়ে দিচ্ছি তুমি আমার হেসেল ছেড়ে আমার পেছনে ঘুরঘুর করতে এলে কেন এগুলো গুছানো হয়নি বলে তো রাগের আগে করছেন থাক বাচ্চা এতদিনে যখন গুছোতে পারোনি আমি গুছিয়ে নিতে পারবো তুমি হেসেলে যাও আমার হেসেলে কোনো দরকার নেই ওকে নিয়ে অনেক লোক গাদাগাদি করে কি হবে হেসেলে গাদাগাদি গাদাগাদি হবে না কতটুকু রান্নাঘর তার মধ্যে এতগুলো লোক একসঙ্গে গাদাগাদি তো হবেই
অতটুকু রান্নাঘর মানে কোন বাড়িতে এসে বড় রান্নাঘর দেখেছ? হ্যাঁ, রান্নাঘরে কি পালন করে রাখার জায়গা করে দিতে হবে? তোমার বাপের বাড়ির রান্নাঘর কত বড় ছিল? থাকতে তো ভাড়া বাড়িতে, আর তোলা উনুনে রান্না করতে। হ্যাঁ, মহারানীর এখন আবারে বড় রান্নাঘর চাই। চাইলুম কই, আমি কি একবারও চেয়েছি? ও চাওনি, তাহলে আমারই ভুল হয়ে গেছে। এদিক ওদিক ঘুরঘুর করছো কেন? নতুন বউ দুটিকে হেসেলের কাজ কে শেখাবে শুনি? সে তো বড় ঠাকুরজি আছে, দিদি আছে, আমি আবার কি শেখাবো? না না, তোমার আর শেখাবার কি আছে? বাকি ছাড়া তুমি আর কি শেখাতে পারো? খালি ফাঁকি মারার ফোন। চাইলে কি আর ফাঁকি দেওয়া যায়? এই তো দেখুন না, ফাঁকি দিতে যে কেমন কাজ করতে হলো। ভালো ফাঁকি দিতে চেয়েছ, সে আর কে না চায়? ঘরের বউ ঘরের কাজে ফাঁকি দিতে চাইছে, এ বাবার জন্মেও শুনি। বড় বউয়ের কপালটাই খারাপ, আতুরে যাওয়ার আগের দিন পর্যন্ত হেসেল ছেলেছে। সে আমার ভালো কপালের ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন। আমি করে দিলাম মানে? বাহ, ঠাকুরপোদের বিয়ে দিলেন, ঘরে নতুন বউ আনলেন, অমনি দেখুন হেসেল থেকে কেমন ছুটি করার ব্যবস্থা করে নিল। তোমার সুবিধার জন্য বুঝি আমি ছেলেদের বিয়ে দিয়েছি? সে যে জন্যেই দিই, সুবিধে যে আমার হয়েছে এ কথা তো সত্যি। খালি বাক্যি আর বাক্যি, তোমার সঙ্গে বাঁচা আমি বাক্যিতে পারব না। দেখলে বড় ঘরের মেয়ের শিক্ষাটা দেখলে, স্বামীকে কেমন ভক্তি করতে হয় দেখলে? সে তো দেখলু। ও দেখলে, দেখে কিছু শিখলে? এতকাল পরে কিছু শিখে কিছু করলে সে তো আপনার ছেলেরও সইবে না, তাকেও তো আবার নতুন করে সহাতে হবে। বাপের আদরের মেয়ে তো কোনোদিন হেসেলে পর্যন্ত ঢোকেন। দেখ না, উনুনের ধারে বসার অভ্যেস টুকু নেই, কেমন গল গল করে ঘামছে। দেখ চিন্তা করিস নে, ও মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছিস দুদিনে অভ্যেস হয়ে যায়। ছোট বউয়ের বোধ হয় হেসে ঢোকার অভ্যেস আছে না? কি দরকার ছিল বলো দেখি আজ ওদের হেসেলে পাঠাবার? ওমা, বাড়ির বউ হেসেল চিনতে নে? সে না হয় রয়েশ হয়ে চিনত। আরে বড় বউ, তোর মনে আছে মেজ বউয়ের কীর্তি? এ বাড়িতে বিয়ে হয়ে যখন এলো তখন তো এতটুকু মেয়ে। কতটুকু? মাত্র 9 বছর পুরে, তাও আবার স্কুলে পড়া মেয়ে। বাবা কি জেদ মেয়ের, বিয়ের আগে তো কোনোদিন হেসেলে ঢোকেনি। প্রথম দিনে আমাদের বলে কিনা আমি তোমাদের সঙ্গে কাজ করব, আমাকে সব শিখিয়ে দাও, সব করতে পারবো। আর করলো বটে বল। দিদি আর কাটবো না, আর লাগবে না। বড় ঠাকুরজি, এবার তুমি ওদের ছুটি দাও,
বাকি আমি করে নিতে পারবো। তুই থামবি কি? কোথায় ওদের সব দায়িত্ব বুঝিয়ে দিবি তার না? ভালো কথা কয়েছো বড় ঠাকুরজি, দিদি ওদেরকে হেঁসেলের দায়িত্ব বুঝিয়ে দেবে। একদিনে তুমি দিদিকে এই চিনলে? বড় ঠাকুর জামাই কখন আসবেন? ও আমাকে তাড়াতে তর্স হয়েছে না বুঝি। তোমার কথা কে ভাবছে, তার সঙ্গে কথা কইবার তর হইছে না। বিয়ে বাড়ির ভিড়ে তো তার সঙ্গে নিরালায় দুটো কথা কইতেই পারলুম না। উমা, তার সঙ্গে বুঝি তুমি এমনি এমনি কথা কও? কই তো, সে তো আমার প্রভাত পাখির গান। মানে সে আছে, মা রাগ করেন না? মা কেন রাগ করবেন, তিনি তো কথা বলার অনুমতি দিয়েছেন। কি জানি বাপু, আমাদের বাড়ি হয়ে তো তুল কালাম হয়ে যেত। ওগুলো তো আমিও করে নিতে পারতাম। আর আমি কি করতাম? শুধু জগন্নাথের হাত পাখুতে বসে থাকতাম। ওমা, ঠাকুর দেবতার নাম নিয়ে ও কেমন কথা, তোর না মুখের কোনো আর নেই। যাক, একদিনে মায়ের সংসারটা ভরে উঠলো। ওকে একটু জুতের করে তোল দেখি, দেখি পারিস কিনা তোর বরকে মানুষ করতে। বাবা, ভারী দায়িত্ব দিয়েছে বেচারি। এমনিতেই সাত দিনে মুখ থেকে সাতখানা কথা খসেছে কিনা তাই সন্দেহ, তার উপর আবার। যেটুকু বা কথা কইতো সাপ পেটে ভেতর সে দিয়ে গেল। আচ্ছা, তোমরা বুঝি দুপুর বেলায় বাড়িতে কেউ ঘুমাও না? কেন রে, তোর ঘুম পেয়েছে? না, আসলে আমাদের ও বাড়িতে তো দুপুর বেলা ঘুমানোটাই নিয়ম। আরে বড় বউ, তোর একদিনে একটা সঙ্গী জুটেছে। ছেলে মেয়েগুলো ওপরে আছে, গিয়ে শুয়ে পড় গে। যা চল। তুমি দুপুরে ঘুমাও না? আরে সুশীল, কেদার বাবার জীবন আজই আসবেন, আজই চলে যাবেন, কটা দিন থেকে গেলে ভালো হতো না? হ্যাঁ বা ঠাকুর, কালোরা অষ্টমঙ্গলায় চলে গেলে বাড়িখানা একদম খাঁকা করবে, তুমি না দুটো দিন থেকেই যাও। হ্যাঁ, সংসার ফেলে এখানেই থেকে যাই আর কি। আমার ছেলেদের এখন বেথা হয়েছে, একই ঘরে টানাটানি, তারপর উনি থাকলে সবাই আতান্তরে পড়বে। যে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, বুঝলে?
বাড়িতে ঘর কম বলে ঠাকুর জামাই থাকবেন না, এ আবার কেমন দাঁড়া কথা? বাড়িতে ঘর কম বলে ঠাকুর জামাই থাকবেন না, এ আবার কেমন দাঁড়া কথা? উনি ওনার সঙ্গে আমাদের ঘরে শোবেন, আর আমরা না হয় দুটো দিন বাইরে ঘরে বিছানা করে শোব, এত অসুবিধে কি? কথা কানা বলে দিলেই তো আর হলো না, বেবজ্জা শোয়ার ছিঁড়ি, কোনো মানুষ তার সঙ্গে শুতে পারে না। সে ঠাকুর জামাই না হয় দুটো দিন ঠিক শুয়ে নেবে। তাহলে ঘরখানা একটু পরিষ্কার করে রেখো, যাতে জামাই বাবা জীবনে বাসযোগ্য হয়। এখন আবার কে এলো? আমি দেখছি। মানে শরীরটা ঠিক জুতে লাগছিল না, তাই চলে এলো। দেখি জ্বর বাদলে না, উফ তেমন কিছু না। আমার শরীর খারাপ হয়েছে, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। আমি ঘাসি মুখ দিয়ে চলি তো কিছুই বুঝি। ওপরে গিয়ে ও জামা কাপড়গুলো বার করেছে। বাবা, এ বাড়িতে যেন জুতো বড় হিরিক লেগেছে। ও বেচারি আর কি করবে, সে যে বউ জুতো বাড়াতে মাজা সুখাত করলেন, ও বেচারি তা দেখা দেখি তাই করলেন।